गुड आफ्टरनून स्टूडेंट, आज के ऑनलाइने सप्तम श्रेणी चतुर्थ अध्याय मॉनिटर चैप्टर थेके जे विषय पढ़िएछिलाम सेई चैप्टारे प्रश्न उत्तर अनुशीलनीते चले एसेछि। तुम्हारा खाता पेन निये तैरी हो आमार संगे प्रश्न उत्तर अनुशीलनी सल्व करार जन्य। तो एखाने देखो सी एर दागेर बाम दिक ओ डान दिके समता विधान करो, एई रकम एकटि छक देवा आछे। बाम दिके स्तम्भेर संगे डान दिके स्तम्भ मेलाते हबे। तो आमि एटा करे दिच्छि, तोमरा भालोभाबे अनलाइन क्लास थेके बुझे नाओ, बोई थेके तोमरा खाताय परे अभ्यास करे नेबे। देखो बाम दिके स्तम्भे एक नम्बर कि लेखा आछे, VGA। VGA कि? ভিজিএ পুরো নাম আমরা পড়েছি মনিটর চ্যাপ্টারে, ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার। এইখানে একের সঙ্গে দেখো বি অপশন আছে, ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার। দুই নাম হচ্ছে সিআরটি, ক্যাথোড রে টিউব, অর্থাৎ বড় ধরনের যে টিভি বা মনিটরগুলো আছে যাতে পিকচার টিউব লাগানো থাকে সেই টিভিগুলো হচ্ছে সিআরটি মনিটর, সেগুলো সিআরটি টিভি। তো যার পুরো নাম ক্যাথোড রে টিউব, দুইয়ের সঙ্গে তোমার ডান দিকের স্তম্ভে ই, ক্যাথোড রে টিউব। রঙিন মনিটর, রঙিন মনিটর দেখো আমরা বলেছিলাম যে মনিটরে সাধারণত তিনটি রং থাকে, রেড লাল গ্রিন সবুজ এবং ব্লু বা নীল, আর জি বি। এখানে রঙিন মনিটরকে যার জন্য আর জিবি মনিটরও বলা হয়ে থাকে। এখানে তিনের যে অপশন সেই তিনের অপশনের সঙ্গে দেখো ডান দিকে এ, লাল নীল সবুজ রং দ্বারা গঠিত। সিজিএ এটা একটি ভিডিও শ্রেণীভুক্ত, ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টারের একটি ভাগ সিজিএ। আমরা তিনটে ভাগ পড়েছিলাম, সিজিএ, ইজিএ এবং ভিজিএ। তো সিজিএ পুরো নাম কি বলেছিলাম, কালার গ্রাফিক্স অ্যাডাপ্টার। চার নম্বরের সঙ্গে দেখো এখানে কি আছে, কালার গ্রাফিক্স অ্যাডাপ্টার বি অপশন সিজিএ। সাদা কালো মনিটর, মনিটরকে কালারের উপর ভিত্তি করে বা রং প্রদর্শনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে সাদা কালো যার ইংরাজি নাম মনোক্রোম, আর রঙিন যার ইংরাজি নাম কালার। এখানে পাঁচ নম্বরে সাদা কালো মনিটর সি অপশনে আছে ডান দিকে দেখো, এখানে হচ্ছে মনোক্রোম মনিটর। এই হচ্ছে তোমাদের ছক, ডান দিকের সঙ্গে বাম দিকে সমতা বিধান। তোমরা এটা ভালো করে বুঝে নিয়ে বাড়িতে নিজেরা প্র্যাকটিস করতে পারো। পরের কোশ্চেনে দেখো, এর দাগের কোশ্চেনে আছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। প্রত্যেকটি প্রশ্নের পাশে চারকোনা একটি বক্স আছে, এই বক্সের সত্য এবং মিথ্যা লিখতে হবে। আমি সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখে কোশ্চেন গুলো সলভ করছি, তোমরা বুঝে নাও। প্রথম কোশ্চেন আছে দেখো, মনিটর হলো কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আউটপুট ইউনিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেও কম বলা হয়, মনিটর হচ্ছে কম্পিউটার সিস্টেমের প্রধান আউটপুট ইউনিট। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বললে কম বলা হবে, প্রধান আউটপুট ডিভাইস, গুরুত্বপূর্ণের মধ্যে পড়ছে প্রিন্টার, তাহলে এখানে হচ্ছে এফ। দুই নম্বর কোশ্চেন, ক্যাথোড রে টিউব যুক্ত মনিটর গুলিকে সিআরটি মনিটর বলে। যে মনিটরে ক্যাথোড রে টিউব বা আমরা চলতি কথায় পিকচার টিউব বলে থাকি সেই মনিটরকে সিআরটি মনিটর বলে থাকে। তাহলে এখানে সত্যি যে সিআরটি মনিটর, এটা হচ্ছে ট্রু। সাদা কালো এবং রঙিন উভয় প্রকার মনিটরেই ভিজিএ কার্ড থাকে। ভিজিএ হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার। যখন সাদা কালো মনিটর ছিল বা টিভি ছিল তখন কি আমরা ছবি দেখতে পেতাম না? অবশ্যই দেখতে পেতাম। ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টারের সাহায্যেই কি হয়, যে কোনো ধরনের ছবি প্রদর্শিত হয়, সেটা সাদা কালো মনিটরেই হোক বা রঙিন মনিটরেই হোক। এই জন্য সাদা কালো এবং রঙিন মনিটর উভয় প্রকার মনিটরেই ভিজিএ কার্ড থাকতে পারে, এই কথাটিও হচ্ছে সত্য। পরের প্রশ্ন, সিজিএ এবং ইজিএ প্রযুক্তির মনিটর এখন এখনো ব্যাপক প্রচলন আছে না?
আমরা যে বিডিএ তিন প্রকার পড়েছি মনিটরের চ্যাপ্টার, সিজিএ, ইজিএ এবং ভিজিএ, এই তিনটে অ্যাডাপ্টারের মধ্যে সিজিএ এবং ইজিএ প্রচলন এখন নেই। এখন বর্তমান মনিটরগুলোতে শুধুমাত্র ভিজিএ বা ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টারই ব্যবহার বেশি হয়। তাহলে এটা ব্যাপকভাবে প্রচলন আছে এ কথাটি সত্য নয়, মানে হচ্ছে মিথ্যা। সাদা কালো মনিটরকেই মনোক্রোম মনিটর বলে, অবশ্যই সাদা কালোর ইংরাজি কথাই হচ্ছে মনোক্রোম, তাহলে এটা হচ্ছে ট্রু। এলসিডি প্রযুক্তির মনিটরগুলি আকৃতি বড় ও ভারী হয়। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, যেখানে তরল স্ফটিক বা ক্লাস দ্বারা ছবি প্রদর্শন করার প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে, এবং এই মনিটরগুলো একবারে পাতলা প্রকৃতির, স্লিম প্রকৃতির, এটা কখনোই আকৃতির বড় বা ভারী নয়। তাহলে এখানে কি আমরা লিখব? ফলস। মনিটর ছাড়া কম্পিউটার চালানো যাবে না। আমরা জানি কম্পিউটার সিস্টেমের প্রধান আউটপুট ডিভাইস মনিটর, আমরা যে কোনো কাজ করতে হলেই মনিটরের সাহায্য নিই। অর্থাৎ কি, মনিটরের সাহায্যে আমরা সমস্ত রকমের ডিসপ্লে বা চিত্র, ছবি ইত্যাদি প্রথমেই আমরা দেখতে পাই। মনিটর যদি না থাকে তাহলে কখনোই কিন্তু কোনো ছবি বা চিত্র দেখা যাবে না। তাহলে মনিটর ছাড়া কম্পিউটার চালানো যাবে না, কথাটি একেবারে সত্য। পরের প্রশ্ন, একটি রঙিন মনিটর প্রধান চারটি রঙের সমন্বয়ে গঠিত, তাই কি? রঙিন মনিটরের কথা বলেছিলাম যে তিনটি প্রধান রং, আর ফর রেড বা লাল, জি ফর গ্রিন বা সবুজ, আর ব্লু ফর নীল, বি আর জি বি, বি ফর ব্লু অর্থাৎ নীল। তবে প্রধান চারটি রঙের সমন্বয় নয়, প্রধান তিনটি রঙের সমন্বয়ে গঠিত রঙিন মনিটর, যেটা হচ্ছে আর জি বি, রেড গ্রিন ব্লু। তো এই জন্য এখানে হচ্ছে এ কথাটি সত্য নয়, মিথ্যা। পরের কোশ্চেন, সিআরটি যুক্ত মনিটরগুলি হালকা এবং পাতলা প্রকৃতির। সিআরটি যুক্ত মনিটরগুলি হালকা এবং পাতলা প্রকৃতির, না, সিআরটি যেহেতু আকারে বড় পিকচার টিউব, আমরা চলতি কথায় বলি, তাহলে যে সিআর টিভিতে বা মনিটরে সিআরটি থাকে, পিকচার টিউব লাগানো থাকে, সেটা কিন্তু ভারী প্রকৃতির হয় এবং জায়গাটা অনেকটাই দূরে থাকে। তাহলে এটা কি হচ্ছে? হালকা এবং পাতলা প্রকৃতির নয়, তাহলে এটা হচ্ছে ফলস। পরের কোশ্চেন, পিক্সেল কমালে বাড়লে রেজলিউশন বাড়বে। পিক্সেল কমালে রেজলিউশন বাড়বে, পিক্সেল বাড়লে রেজলিউশন বাড়বে, অর্থাৎ ছবির স্পষ্টতা বাড়বে। তাহলে পিক্সেলকে কমালে বা বাড়লে যে রেজলিউশন সবসময় বাড়বে তা নয়, তাহলে এক্ষেত্রেও এটা হচ্ছে ফলস। এরপরের কোশ্চেন চলে এসো, বি নাম্বার কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ প্রথমেই আছে, দেখো ভিডিও এর পুরো নাম কি? ভিডিও এর পুরো নাম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এই পুরো নামগুলো কিন্তু সবসময় আমাদের ইংরাজি হরফেই লিখতে হবে। তাহলে যদি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট আমরা এখানে লিখি, ভিডিও এর পুরো নাম ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, দেখো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিডিইউ এর পুরো নাম, সিআরটি পুরো নাম, এটা ইংরেজি হরফে লিখতে হবে, ক্যাথোড রে টিউব, তোমরা আগেই পড়েছো মনিটর চ্যাপ্টারে, সিআরটি পুরো নাম ক্যাথোড রে টিউব, সিআরটি। তিন নম্বর কোশ্চেন, একটি এলসিডি মনিটরের প্রধান উপাদান হিসেবে তরল স্ফটিক বা ক্লাস ব্যবহার করা হয়, এটাকে ইংরেজিতে ক্রিস্টাল বলা হয়, লিকুইড ক্রিস্টাল। তাহলে তরল স্ফটিক বা ক্লাস বাংলায় লিখলে, আমি যদি ক্রিস্টাল লিখি, ক্রিস্টাল, তরল ক্রিস্টাল বা লিকুইড ক্রিস্টাল। ভিজিএ এর পুরো নাম, এটাও ইংরেজি হরফে লিখতে হবে, ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, ভিডিও গ্রাফিক্স
অ্যাডাপ্টার। ভিজিএ পুরো নাম। নেক্সট প্রশ্ন কি আসছে, পাঁচ নম্বর, মনিটরে ছোট ছোট অসংখ্য ডট বা ফুটকিকে কি বলে, পিক্সেল বলে, যে পিক্সেলের ঘনত্ব ওপর নির্ভর করে, ঘনত্বের ওপর নির্ভর করে আমার টিভি বা মনিটরের ছবির স্পষ্টতা কেমন হচ্ছে। তাহলে এখানে শূন্যস্থানে হবে পিক্সেল। এই হচ্ছে তোমাদের পাঁচটি শূন্যস্থান পূরণ মনিটর চ্যাপ্টার থেকে। পরের কোশ্চেনে চলে এসো, পরে কি আসছে, সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ। এখানে এমসিকিউ অপশনে দেখো দুটো করে দেওয়া আছে, কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষার সময় এমসিকিউ অপশন একটা প্রশ্নের পিছনে চারটে উত্তর থাকবে, চারটের মধ্যে ঠিকটা বেছে নিয়ে লিখতে হবে। এখানে দুটো করে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস হল প্রিন্টার মনিটর। প্রিন্টার আউটপুট ডিভাইস কিন্তু প্রধান নয়, একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস, কিন্তু প্রধান হচ্ছে মনিটর। এখানে মনিটরে টিক দিতে হবে বা উত্তরে মনিটর লিখতে হবে। দুই নম্বর দেখো, এলসিডি মনিটর গুলির ওজন কম বেশি, এলসিডি মনিটর গুলির ওজন অবশ্যই বেশি নয়, কম, কার বেশি, সিআরটির বেশি, তাহলে এখানে কমে টিক মারতে হবে। এরপরে আচ্ছা দেখো তিন নম্বর কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন হচ্ছে এলসিডি মনিটর গুলি তৈরি হয় ক্যাথোড রে টিউব অবলিক তরল স্ফটিক বা কেলাস দ্বারা। এলসিডির ইংরাজি নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, যার বাংলা অর্থ তরল স্ফটিক বা কেলাস। তাহলে এখানে তিন নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে তরল স্ফটিক বা কেলাস। চার নম্বর, এর মধ্যে ভিজিএ অথবা সিআরটি হল এক ধরনের ভিজিও ডিসপ্লে অ্যাডাপ্টার। ভিডিও ডিসপ্লে অ্যাডাপ্টার কে, ভিডিও ডিসপ্লে অ্যাডাপ্টারের তিনটে ভাগ আমরা জানি, ভিজিএ, সিজিএ এবং ইজিএ। সিআরটি হচ্ছে মনিটরের ভাগ, তার মানে এখানে এর মধ্যে উত্তর হচ্ছে ভিজিএ, এক ধরনের ভিডিও ডিসপ্লে অ্যাডাপ্টার। পাঁচ নম্বর দেখো, সহজে বহনযোগ্য মনিটর হল এলসিডি সিআরটি। আমরা জানি যে এলসিডি মনিটর গুলো হালকা হয়, পাতলা হয়, কিন্তু সিআরটি মনিটর গুলো ওজনে ভারী হয়। তাহলে হালকা মনিটরকে আমরা সহজে বহন করতে পারবো না, ভারী মনিটরকে আমরা সহজে বহন করতে পারবো? এখানে আছে সহজে বহনযোগ্য মনিটর হল এলসিডি। এই হচ্ছে তোমাদের মনিটর চ্যাপ্টারের শর্ট কোশ্চিন গুলো। এই কোশ্চিন গুলো তোমরা অবশ্যই অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে। কোন রকম অসুবিধা হলে, কোয়ারিজ থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে। এই ছোট প্রশ্নগুলো ছাড়াও যে তোমাদের প্রত্যেকটি অনুশীলনীতে যেগুলো পড়ানো হচ্ছে, বড় কোশ্চিনগুলো আছে, ব্রড কোশ্চিন, সেই কোশ্চিনগুলোও তোমরা চেষ্টা করবে বইয়ের থেকে উত্তর তৈরি করে খাতায় রেডি রাখতে, যেগুলো তোমাদের সামনে পরীক্ষায় তোমাদের অনেক হেল্প করবে। তাহলে আজকের ক্লাসে মনিটর চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চিনগুলো আমি উত্তর বলে দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আজকের ক্লাসে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার আমরা তোমাদের সেভেনের জন্য পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়, নতুন একটি অধ্যায় নিয়ে অনলাইন ক্লাসে হাজির হব। ততদিন সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এবং অবশ্যই অবশ্যই বাড়িতে থেকো।